মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান শেয়ার বাজার গতিশীল করতে একটা রোড ম্যাপে আগাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সিইও ফোরামের সাথে বৈঠক হয়েছে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ ছাড়া শেয়ার বাজারে গতিশীলতা আসবে না কীভাবে একটা রোড ম্যাপ করে আমরা এগিয়ে যেতে পারি কারণ একটা পরিকল্পনা না থাকলে সেই জায়গাটায় আসলে সামনের দিকে আগানোটা অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয় না সেই জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আমরা আজকে সিও ফোরামের সাথে আমরা বসেছি বিভিন্ন ট্যাক্সেশনের ইস্যুগুলো ছিল বিভিন্ন পলিসি রিলেটেড রুলস রেগুলেশন রিস্ট্রাকচারিংয়ের ইস্যু ছিল বিভিন্ন প্রেক্ষাপটে ইনসেন্টিভ তারা চেয়েছে তাদের মার্কেটের বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে সেই বিষয়গুলো তারা আমাদের কাছে তুলে ধরেছে